নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে। ইউটিউব চ্যানেল তো আমার মতো এরকম ছোট ছোট যারা ইউটিউবার আছেন, অনেক বড় বড় ইউটিউবার আছেন, সবাই কিন্তু একটা সময় ইউটিউব চ্যানেল খোলার জন্য খুব আগ্রহী ছিল। ইউটিউব চ্যানেল খুলছেন, খুলে কাজ করছেন, সবাই কিন্তু ছোট থেকে আস্তে আস্তে উপরে উঠছে। তো আমি চাচ্ছি যাতে আপনারা যারা নাকি এরকম আমার মতো এরকম ছোট ছোট ইউটিউবার আছেন, নতুন ইউটিউবার, ইউটিউবে কাজ করবেন, আগ্রহ অনেক কিন্তু ইউটিউবে কাজ করার প্রসেস বুঝেন না, কিভাবে কি করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে এটা সাজাতে হয়, কিভাবে ইউটিউবে একটা নাম দিতে হয়, এটার জন্য কি কি করতে হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করবো। তবে প্রথমে বলে নিয়ে হচ্ছে, আর যারা আমাদের নিজেকে আমরা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে কি, নতুন নতুন ভিডিও তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে। ইউটিউব ইউটিউব হচ্ছে একটা অ্যাপস, এই অ্যাপসটা নাকি আপনাদের সবার ফোনে, আমার ফোনে ইনস্টল করা থাকে। তো আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর আমাদের সামনে থাম্বনেল আসে, যে অনেক ধরনের ভিডিও আসে, যে এই ভিডিওটা ওই ভিডিওটা উনি থাম্বনেল আসে। তো আমরা ওই ভিডিওতে থাম্বনেলে ক্লিক করলে আমরা একটা ভিডিও দেখি, ওই ভিডিওটা কেউ না কেউ ইউটিউবে আপলোড করছে, আর যে ভিডিওটা আপলোড করছে সে মান্থলি দেখা গেছে তার একটা ইনকাম আসতেছে। আর ইউটিউবটা হচ্ছে মূলত সবচেয়ে বড় মার্কেট প্লেস এবং হচ্ছে গিয়ে আপনার আর্নিং সংস্থা বলা যায় এটাকে, আর্নিং সংস্থা না সংস্থা বললে ভুল হবে, এটা হচ্ছে আর্নিং এর একটা পথ আর কি, যেখানে আপনি মনে করেন যে আস্তে আস্তে কাজ করবেন, আস্তে আস্তে কাজ করতে করতে আপনার একটা পর্যায়ে আপনি একটা বড় লেভেলে উঠে যাবেন। লেভেলে উঠার পর হচ্ছে গিয়ে আপনার ওইখান থেকে আপনার ডলার আসবে, ডলার থেকে আপনি আর্ন করবেন। এভাবে মনে করেন যে আপনি ইউটিউবে কাজ করলে মনে করেন যে মান্থলি আপনি 30-40-50 হাজার টাকা, কেউ কেউ 1-1.5 লাখ টাকাও ইনকাম করতে পারেন। কিন্তু সেটা হচ্ছে মূলত আপনার উপরে, কি কারণে আপনার উপরে, কারণ আপনি ইউটিউব চ্যানেল খুলছেন। ইউটিউব চ্যানেল খোলার পর হচ্ছে গিয়ে আপনি ইউটিউবে কি ধরনের ভিডিও আপলোড করেন সেটা হচ্ছে আপনার কাছে। কিন্তু এই মুহূর্তে 2020 সালে এখন ইউটিউবের এই ক্যালিফোর্নিয়ার একটা নতুন আইন জারি হয়েছে, সেটা সবাই আপনারা ইউটিউবের চ্যানেলে অনেকের চ্যানেলে ভিডিও দেখছেন, আমিও বলে দিই। সেটা হচ্ছে গিয়ে চিলড্রেন নট ফর কিডস এবং ইয়েস ফর কিডস, এটার অর্থ হচ্ছে গিয়ে আমরা কোনো সময় ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, আমি করি, আপনি করেন, অনেক ইউটিউবার আছে ভিডিও আপলোড করে, কিন্তু এখানে যেটা মূলত কথা সেটা হচ্ছে তাদের, আমরা ইউটিউবে গেলে মনে করেন যে বাচ্চারা অনেক সময় মোবাইল হাতাহাতি করে, বাচ্চারা অনেক সময় মোবাইল দেখলে আপনার বিভিন্ন অ্যাড শো করে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাড শো করে, এখানে খারাপ অ্যাডও আছে, ভালো অ্যাডও আছে, প্লাস বিভিন্ন ধরনের অ্যাড শো করে। তো এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য একটা ক্ষতি। কি কারণে বাচ্চাদের জন্য একটা ক্ষতি, সেটা হচ্ছে গিয়ে আপনার বাচ্চারা যখন নাকি এই ইন্টারনেট নিয়ে গাটাগাটি করে বা ইউটিউব দেখে, কার্টুন দেখে, তখন কিন্তু অনেক সময় অনেক বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে, ওই অ্যাডগুলা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর ক্ষতিকর। এই কারণে ইউটিউব নতুন আইন জারি করছে যে আমরা যারা ইউটিউবার আছি নতুন নতুন এবং যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, আর অবশ্যই তাদের একটা নোটিফিকেশন আছে ওইখানে আপনার হচ্ছে গিয়ে ইয়েস ফর কিডস এবং নট ফর কিডস চিলড্রেন, আপনি কি বাচ্চাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন নাকি বাচ্চাদের উদ্দেশ্যে না, নাকি সমবয়সীদের জন্য, এটা তারা একটা আইন জারি করছে। সাপোজ আপনি যদি এখন বাচ্চাদের উদ্দেশ্যে কোনো ভিডিও বানান, বা আপনি যদি ভবিষ্যতে বাচ্চাদের উদ্দেশ্যে বেশিরভাগ ভিডিও বানান, কন্টেন্ট বানান, তাহলে আপনি হচ্ছে ইয়েস ফর কিডস। আর যদি আপনাদের বাচ্চাদের উদ্দেশ্যে না হয়, যদি অন্য কোনো সিস্টেম হয়, তাহলে আপনি হচ্ছে নট ফর কিডস। ওকে, এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। ইউটিউব এটা নতুন আইন করছে, যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, আমার মতো অনেকেই নতুন নতুন ইউটিউবার আছেন, তারা ধৈর্য হারা হবেন না। কেননা ধৈর্য হারা হবেন না, আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে সবকিছুই পারা সম্ভব, আমি যতটুকু মনে করি, কারণ আমিও একসময় আপনাদের মতো এই ইউটিউবে ভিডিও দেখতাম। ভিডিও দেখার পর আমার মধ্যে একটা আগ্রহ হলো যে আমি যদি এরকম একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতাম, একটা ভিডিও আপলোড করতে পারতাম, বা তাদের মতো টাকা ইনকাম করতে পারতাম। আসলে আমার কাছে অনেক হ্যাপি লাগে, কি কারণে আমি মনে করেন যে গত 1 বছর 5-6 মাস হয়েছে আমি ইউটিউব চ্যানেল খুলছি। তো আমার মোটামুটি মনে করেন যে অনেক 1 বছর 2 মাস বা 1 মাসের মতো সময় লাগছে আমার এই ইউটিউব চ্যানেলটা মানে 1,000 সাবস্ক্রাইবার হইতে, আর হচ্ছে 10,000 ভিউয়ার্স আর 4,000 ঘন্টা ওয়াচটাইম। এটা অবশ্য আপনারা সবাই জানেন যে এটা ইউটিউবের রুলস, কিছু করার নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই, কারণ আমিও একসময় এরকম আপনাদের মতোই ছিলাম। এখন আস্তে আস্তে আমার এই আমার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে প্রায় $13 আগামীকালকে 1 তারিখ আশা করছি, আগামীকালকের মধ্যে আমার $20 পূর্ণ হবে, সেই জন্য আমি অনেক খুশি। আর
এই ইয়ে থেকে আমাকে অলরেডি গুগল অ্যাডসেন্স এর চিঠি পাঠিয়ে দিয়েছে, আমি অ্যাডসেন্স এর চিঠি এখনো পাইনি। আমি অ্যাডসেন্স এর চিঠি পাইলে আমি আরেকটা ভিডিও করবো আশা করতেছি। আর যারা এরকম নতুন নতুন ইউটিউবার আছেন, তারা আপনারা যে মূলত থিম হচ্ছে কি আপনার কোন বিষয় নিয়ে কাজ করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনাদের মূল থিম। আর কন্টেন্টটা খুব সুন্দর রাখবেন, আর ভিডিও সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই তিনটা আপনি ঠিক মতো দিচ্ছেন কিনা। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই টাইটেল কি, ডেসক্রিপশন কি বা ট্যাগই কি, এটা এটা আমাকে প্রশ্ন করতে পারেন। এটা হচ্ছে কি, টাইটেলটা হচ্ছে আপনার যখন নাকি আমরা ইউটিউবে একটা ভিডিও দেখি তখন আমাদের সামনে একটা এরকম লেখা আসে যে হাউ টু টিপ লিঙ্ক রাউটার সেট আপ, এটা কিন্তু একটা টাইটেল, এটা টাইটেল দেওয়া হয়েছে হাউ টু সেট আপ টিপ লিঙ্ক রাউটার ওয়ারলেস অ্যান্ড রাউটার, তো এটা কিন্তু একটা টাইটেল। আর এর নিচে যখন আমরা শো মোরে ক্লিক করি, আমরা শো মোরে ক্লিক করার পর নিচে একটা ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশনটা হচ্ছে আপনি যে ভিডিওটা করছেন ওই ভিডিওর একটা বিবরণ, একটা বিবরণ দিলেন যে এই ভিডিওটা আপনারা এই কাস্টমার কাছে একটা বিবরণ দিলেন এবং আপনাদের ঠিকানা দিয়ে দিলেন, প্রোডাক্ট যদি কিনতে চাই কেউ, এটা একটা ডেসক্রিপশন। আর ডেসক্রিপশনের নিচে অনেকেই দেখেন যে ওই যে লিঙ্ক দিয়ে দেয়, চ্যানেল লিঙ্ক, অ্যাপ লিঙ্ক, এটাই হোক লিঙ্ক দিয়ে দেয়, এটা কিন্তু একটা মূলত ভালো কাজ। এটা লিঙ্ক দেওয়ার জন্য মানে হচ্ছে আপনি সরাসরি তার আর একটা সাইডে ঢুকে যাচ্ছেন। আর ট্যাগ, ট্যাগ হচ্ছে গিয়ে ওইটাই, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা করছেন ওই ভিডিওটার কন্টেন্টের উপর আপনি কিছু ট্যাগ দিবেন। এখন এখানে সাপোর্ট হতে পারে যেটা আমরা যেটা সবাই বেশিরভাগ করে বা আমিও করি মাঝে মধ্যে, সেটা হচ্ছে গিয়ে আপনার এই আমি হচ্ছে যদি কোনো রাউটারের সম্পর্কে আলোচনা করি তাহলে রাউটারের নাম দিই, রাউটারের মডেল দিই, এরকম কিছু ভালো ভালো কন্টেন্ট আপনার থাকলে ওইখান থেকে কিছু পাইছে পাইছে আপনার ট্যাগ ইয়েতে দিয়ে দিলেন, আপনার ট্যাগে দিয়ে দিলেন। তারপরে আসেন হচ্ছে থাম্বনেল, সবচেয়ে মূলত আপনার যেটা ইয়ে করবে ফোকাস করবে সেটা হচ্ছে আপনার থাম্বনেল। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি থাম্বনেলটা আপনি কি দিচ্ছেন, আপনার থাম্বনেলটা যত সুন্দর হবে, ইউটিউবে যত ধরনের ভিডিও সবাই দেখে ওই ভিডিওর উপরে কিন্তু বেশিরভাগ ক্লিক করে, আপনি থাম্বনেলটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করবেন। এরপরে আসে হচ্ছে আপনার এই ভিডিও আপলোড, ভিডিও আপনি যখন নাকি আপলোড করবেন তখন অবশ্যই আপনার নেটের স্পিড খুব ভালো থাকতে হবে, কারণ ভিডিও আপলোড দেওয়ার সময় যদি আপনার নেটের স্পিড ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মাস পড়তে গিয়ে বা ধরেন 50% 60% 65% যাওয়ার পর এটা প্রসেসিং এ থেকে যাবে। এখন সাপোর্ট মনে করেন আপনি ভিডিও আপলোড দেওয়ার পর আপনি কোনো কারণে ওয়াইফাই রাউটার অফ করেছেন বা নেট নাই, তখন কিন্তু আপনার একটা ক্ষতি, কি ক্ষতি, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপলোড হয় নাই আপনার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। আপনি যখন ভিডিওতে যাবেন তখন এখানে লেখা থাকবে প্রাইভেট, ঠিক আছে। তো এর জন্য আমি বলছি যে আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিবেন তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের ভিডিওটা ফুললি ফুলভাবে প্রসেসিং হয়েছে কি না, এটা সবসময় খেয়াল রাখবেন। প্রসেসিং হওয়ার পরই আপনারা ওই ডানে ক্লিক করবেন বা পাবলিশে ক্লিক করবেন, ওকে, এটা হচ্ছে আপনাদের কাজ। তারপর হচ্ছে গিয়ে আপনাদের ভিডিও, আপনাদের ভিডিওটার ভিতরে কিছু ফোকাসের জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা যে বিষয় নিয়ে ভিডিওটা করছেন, ঠিক আছে, কিন্তু আপনি ভিডিওটা এডিটিং কিরকম করছেন সেটাও একটা দেখার জিনিস আছে। কি কারণে আপনার ভিডিও করার পর যদি আপনার ভিডিও শুধু আপনি ভিডিও করলেন কইরাই ছেড়ে দিলেন তাইলে কিন্তু হবে না, আপনি ভিডিওটা একটু আলাদা ধরনের করবেন। কি কারণে আলাদা ধরনের করবেন, আর মানুষকে কপি করবেন না, কি কপি করবেন না সেটা বলে, সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখেন, দেখার পর চিন্তা ভাবনা করেন যে আপনি যদি এই ভিডিওটা করতে পারতাম, কিন্তু আপনি তার থেকে একটু আলাদা করবেন, একটু আলাদা, কি কারণে না, আপনার তার সাথে যদি আপনার ভিডিওটা মিলে যায় তাহলে কিন্তু আপনার থেকে কিছু শিখার নেই। আপনি সবসময় চেষ্টা করবেন ইউটিউবে ভিডিও দেওয়ার মানে হচ্ছে গিয়ে মানুষকে কিছু শিখানো, মানুষ কি শিখতে চায়, মানুষ কি জানতে চায়, মানুষ কি বুঝতে চায়, সেটাই হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও আপলোড করার মানে প্রসেসিংটা। মানুষ সবসময় যেটা চায় আপনার সেটাই যাওয়ার চেষ্টা করবেন, বেটার সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। আর ওই যে ফার্স্টেই বলেছি যারা ওই যে নতুন নতুন ইউটিউবার আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর কেউ যদি কোনো এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আমার কথায় কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই আমার ভিডিও চ্যানেলটা আপনারা সবাইকে শেয়ার করে দিবেন, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে টেকনিক্যাল সাইকেল শেয়ার করে দিবেন, পারলে আশা করি যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই বিষয় নিয়ে আজকে আর বেশি কোনো কথা বলবো না, আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। We'll be right back.